নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড় বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের সমস্ত গ্রাহকদের জন্য তিনটি বড় সুখবর হ্যাঁ বন্ধুরা বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর সুখবরটি তো আপনাদেরকে জানতেই হবে হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি আপনাদের জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা পেতে পারবেন দু লক্ষ টাকা পর্যন্ত কিভাবে পাবেন সমস্ত কিছুই বিস্তারিত আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম সুবিধাটি বা প্রথম সুখবরটি যদি আপনাদের বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকে এবং তিনি যদি পেনশনার্স হয়ে থাকেন তাহলে আপনারা সবাই জানেন যে পেনশনার্সদের নভেম্বর মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় অর্থাৎ তিনি যে জীবিত রয়েছেন তার একটা প্রমাণপত্র দিতে হয় কেন্দ্র সরকারকে তা না হলে তার অর্থাৎ যিনি পেনশন নিচ্ছেন পেনশনার্সদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনি পেনশনার্স হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং প্যান কার্ডের সাহায্যে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা ই আপনাদের যে লাইফ সার্টিফিকেট রয়েছে সেই লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন এই নতুন সার্ভিসের এস বি তরফ থেকে নাম দেওয়া হয়েছে এসবিআই ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিস এবং আপনি এস বি আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন তাহলে এই যে খাস সুবিধাটি রয়েছে এর মাধ্যমে আপনারা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন এবং এর জন্য আপনাদের ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়বে না তো এর জন্য আপনাকে প্রথমে আপনারা যে ভিডিওটিতে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে এখানে যেতে হবে এই লিঙ্ককে ক্লিক করার পরে সেখানে আপনারা ভিডিও কে বলে একটি অপশন খুঁজে পাবেন সেখানে আপনাদের পেনশন অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে অর্থাৎ প্রাণ নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটি দিতে হবে এই নম্বর দেওয়ার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি আসার সাবমিট করতে হবে এরপরে স্টার্ট জার্নিতে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনাকে আপনার প্যান কার্ড নিয়ে সঙ্গে নিয়ে বসতে হবে এবং আই এম রেডিতে আপনারা ক্লিক করবেন এরপরে আপনার ক্যামেরা মাইক্রোফোন এবং লোকেশন অ্যাসেস আপনাকে দিতে হবে এরপরে এসবিআইয়ের কোনো একটা অধিকারী অর্থাৎ কোনো এমপ্লয়ী আপনার ভিডিও কল আপনার ভিডিও কল রিসিভ করবে সেখানে আপনার সুবিধা অনুযায়ী আপনি শিডিউলও করতে পারবেন ভিডিও কল যখন শুরু হবে তখন পেনশনার্সদের একটা ভ্যারিফিকেশন কোড আপনার কাছে চলে যাবে অর্থাৎ আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে সেটাকে আপনাকে এসবিআই যে কোনো যেই অধিকারী আপনার ভিডিও কলে আপনাকে সঙ্গে থাকবে তাকে আপনাকে সেই ভ্যারিফিকেশন কোড দিতে হবে এরপর আপনাকে আপনার প্যান কার্ডটিকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে হবে এবং যখন আপনি আপনার প্যান কার্ড দেখাবেন তখন এসবিআই এমপ্লয়ি উল্টো দিক থেকে আপনার একটা ছবি চলবে এরপরে এস বি এমপ্লয়ি আপনার একটা ছবি তুলবে এবং এতেই আপনার টোটাল ভিডিও কলিং প্রসেস পূরণ হয়ে যাবে এর জন্য আপনাদের ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এরপরে সুখবরটিও যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার হয়ে থাকেন এবং যদি আপনি না চান যে আপনি ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা চুলবেন বেকার আপনার আধ ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হবে তাহলে আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে ব্যাংকের লোকেরা হ্যাঁ বন্ধুরা এসবিআইর তরফ থেকে এই নতুন সুবিধাটি চালু করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কাস্টমারদের জন্য এবার নতুন একটি সুবিধা চালু করছে যার নাম স্টেপ ব্যাংকিং অর্থাৎ ডোর স্টেপ ব্যাংকিং এই ডোর স্টেপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এখন ঘরে বসে আপনি কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনি বাড়িতে বসে টাকা আনাতে পারবেন ব্যাংকে থেকে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার কোনো প্রয়োজন পড়বে না ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা চেক বই অর্থাৎ নতুন করে চেক বই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন ডিমান্ড ড্রাফট আনাতে পারবেন এছাড়া আরও অনেক সুবিধা এই ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তবে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি যদি টাকা আনাতে চান অর্থাৎ ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে তিনটা শর্ত মানতে হবে যেমন ডোরস্টেপ ব্যাংকিংয়ের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে রেজিস্টার হতে হবে যদি আপনার অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে অথবা যেই নম্বরটি আপনার অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড রয়েছে সেই অ্যাকাউন্টটি যদি বর্তমানে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি এই বিশেষ সুবিধাটি পাবেন না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সুবিধা পাওয়ার জন্য আপনার বয়স সত্তর বছরের বেশি হতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনি আঠেরো বছর উনিশ কুড়ি বছরের ছেলে আপনার মনে হচ্ছে না যে আপনি ব্যাঙ্কে যাবেন ঘরে বসে গেম খেলবেন আপনি ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লাই করলেন আপনার বাড়িতে ব্যাংকের লোক এসে টাকা দিয়ে গেল সেটা তো পসিবেল নয় যদি আপনার বয়স সত্তর বছরের বেশি হয় অথবা আপনার বাড়িতে কারোর বয়স যদি সত্তর বছরের বেশি হয় এবং তিনি যদি অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু এই ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পাওয়া যায় এছাড়া যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানুষ থাকে এছাড়া অন্য কোনো ব্যক্তি থাকে যিনি পায়ে হেঁটে ব্যাংকে যাওয়ার সামর্থ্য নেই তারাই এই ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লাই করতে গেলে তাদের অ্যাকাউন্ট অবশ্যই কেওয়াইসি আপডেট থাকতেই হবে অর্থাৎ অ্যাকাউন্টের সাথে আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক থাকতেই হবে এছাড়া হোম ব্রাঞ্চ থেকে পাঁচ কিলোমিটার রেডিয়েসের মধ্যে আপনারা ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ কিলোমিটারের যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লাই করলেও আপনারা ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন না ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করলেই হবে মিস কল করতে হবে এটা টোল ফ্রি নাম্বার এই নম্বরে ফোন করতে পারবেন অথবা আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই লিঙ্কে গিয়েও আপনারা ডোরস্টেপ ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এরপরে যে বড়সড় আপডেটটি জারি করা হয়েছে বা বড়সড় সড়ো সুখবরটি দেওয়া হয়েছে সেই সুখবর সম্বন্ধে আপনাদের জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার মতন এবং আপনারা নতুন কিছু জানলেন তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিকে প্রচুর লাইক করবেন বন্ধুরা অন্তত দু হাজারটি লাইক এবং দু হাজারটি শেয়ার চাই চাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জনধন অ্যাকাউন্টে খাতা থাকে অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা করেছিল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের সেক্ষেত্রে আপনাদের যদি জনধন অ্যাকাউন্টে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং যদি আপনাদের রুপে ডেবিট কার্ড থাকে তাহলে আপনারা পেতে পারবেন দু লক্ষ টাকার সুবিধা হ্যাঁ বন্ধুরা দেশের সব থেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত গ্রাহকদের জানিয়েছে যে আপনার যদি প্রধানমন্ত্রী জনধন যোজনাতে আপনার অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনার কাছে রুপে ডেবিট কার্ড থাকে তাহলে আপনি দু লক্ষ টাকার তুলতে ফায়দা পারবেন অর্থাৎ দু লক্ষ টাকার সুবিধা পাবেন যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আঠাশে অগাস্ট দু হাজার আঠারোর আগে জনধন অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার সুবিধা পাবেন এবং যদি আপনার আঠাশে অগস্ট দু হাজার আঠারোর পরে যদি আপনার জনধন অ্যাকাউন্ট খোলা থাকে এবং যদি আপনার কাছে রুপে ডেবিট কার্ড থাকে তাহলে আপনি দু লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাবেন তো এই সমস্ত লোকেরাই কিন্তু লাভ পাবে অর্থাৎ কারা কারা এর বেনিফিট পাবে যেই সমস্ত ভারতীয় জনধন যোজনার সময়তে কোনো সরকারি ব্যাংক কিংবা বেসরকারি ব্যাংক কিংবা অন্য কোন পোস্ট অফিসে যারা জনধন অ্যাকাউন্ট খুলেছে তারাই এবং যাদের কাছে রূপে ডেবিট কার্ড রয়েছে তারাই এই বিশেষ সুবিধাটি পাবে অর্থাৎ দু লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ আপনি পেয়ে যাবেন তবে দু লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাওয়ার জন্য আপনি যেই জেরো ব্যালেন্স অ্যাকাউন্টটি খুলেছেন সেখানে কিন্তু আপনাদের ট্রানজাংশন করতে হবে এমনটা নয় যে আপনি তিন বছর আগে অ্যাকাউন্ট খুলে রেখেছেন কিন্তু আপনারা তিন বছরের মধ্যে কোনো ট্রানজাংশনই করেননি এমনটা হলে কিন্তু আপনারা যন্ত্র অ্যাকাউন্ট থাকলেও রুপে ডেবিট কার্ড থাকলেও কোনো অ্যাক্সিডেন্টাল বেনিফিট কিংবা সেই যে দু লক্ষ টাকার বেনিফিট আপনারা পাবেন না এবং অবশ্যই প্রতি মাসে আপনারা ট্রানজাকশন করে নেবেন না হলে আপনারা কোনো সুবিধা পাবেন না তো এই বিশেষ সুবিধার মাধ্যমে যদি আপনাদের কোনোরকমভাবে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় কিংবা অ্যাক্সিডেন্টে আপনি যদি বিকলাঙ্গ হয়ে যান সেক্ষেত্রে যদি আপনি মৃত হয় তাহলে আপনার পরিবার দু লক্ষ টাকার কভারেজ পাবে অর্থাৎ দু লক্ষ টাকা পাবে এবং যদি আপনি পুরোপুরিভাবে বিকলাঙ্গ হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবেন এবং অবশ্যই এই যোজনার লাভ ওঠানোর জন্য আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মিনিমাম একটি ফিনান্সিয়াল অথবা নন ফিনান্সিয়াল ট্রানজাকশন আপনাকে করতে হবে অর্থাৎ প্রতি মাসে আপনি একবার একশো টাকা গিয়ে জমা করুন বাবার পরের মাসে গিয়ে তুলুন এটাও চলবে কিন্তু অন্তত একবার আপনাদের ফিনান্সিয়াল অথবা নন ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে হবে এবং অবশ্যই আপনার কাছে রুপে ডেবিট কার্ড থাকতেই হবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই